আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে আর এখন সময় হচ্ছে 10:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো আজকে যাব হচ্ছে একটু মেলা দেখতে, পান্ডুয়াতে মেলা দেখতে যাব তো বাড়ির সবাই মিলে। তো তার জন্য এখন একটা ড্রেস আয়রন করব, তারপরে গোসল টোসল করে রেডি হব। বেরোবো হচ্ছে 12টার দিকে। মেলা দেখতে চাইলে আমার পুরো ব্লগটা দেখতে হবে, তো মেলায় গিয়ে কী কী কিনলাম সবকিছুই শেয়ার করব। চলো এখন আয়রন করে নিই তাড়াতাড়ি করে, তারপরে রেডি হয়ে একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে। তো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় আসবো তো কিছু চেনা চেনা লাগছে। মামার বাড়ি এসেছি, তো এখান থেকে মামি বুনি আমি মা সবাই মিলে একসাথে মেলা দেখতে যাবো। তো বুনি রেডি হয়ে গেছে এখানে। ছাদে এলাম, ছাদে ভীষণ রোদ, ফটো তুলবো বলে এলাম, রোদে দাঁড়ানোই যাচ্ছে না। হ্যালো গাইস, ফটো তুলবি তো? ওখানে দাঁড়া। তো আমরা মেলা তলে চলে এসেছি, চলো এবার এন্ট্রি করি। ভেতর দিকে চলো, এখানে অতটাও ভালো নয়। এইগুলোই তো হিজাব করে বাঁধে, কালার গুলো কিন্তু হেভি সুন্দর। ঘিরে যাওয়া যাচ্ছে, বাজেটের মধ্যে সংসারের প্রয়োজনীয় আইটেম সংগ্রহ করুন। দাম 50 গুড ইভিনিং গাইস, তো বাড়ি চলে এসেছি এখন। মেলা থেকে আমরা অনেক আগেই বেরিয়ে গিয়েছিলাম, মেলায় ঢুকেছিলাম তখন বাজছিল প্রায় দুটো বাজতে দশ এরকম ছিল। তো প্রচণ্ড আজকে গরম রেখেছিল, তো মেলায় গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, মানে ঢুকবো কি তখনই এত গরমে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো একটুখানি ঘুরে ঘাড়ে তারপরে চলে এলাম, অপেক্ষা করছিলাম যে কখন ওই রাইডগুলো চালু হবে। মেলায় ছিলাম শুধুমাত্র ওই রাইডগুলো কখন চালু হবে তার জন্য, যে একটা রাইড চড়বো না এলাম মেলায়। তো ব্রেক ডান্সে চলেছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে পুরো সোজা আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসি মানে প্রথমে গিয়েছিলাম মামার বাড়ি, ওখানে এসে আবার খাওয়া দাওয়া করলাম। মেলায় তো জাস্ট ফুচকা খেয়েছি, আর কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো না, এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, দিয়ে ওষুধ কিনলাম। কোথায় আছে ওই ব্যাগটাই দেখেছি, দেখ ওই ব্যাগটার মধ্যে আছে। দিয়ে মামার বাড়ি এসে ওখানে খাওয়া দাওয়া করলাম, দিয়ে বাড়িতে এলাম, এখন এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে মাথা যন্ত্রণা ওষুধ খাবো, দিয়ে একটু শোবো। চলো তাহলে আমি এখন খেয়ে নিই, খেয়ে ওষুধ খাবো, দিয়ে একটু শোবো। আর ঘুম থেকে উঠবো কি জানি না, সে সকালে উঠতে পারি, নয়তো আবার মাল যদি জোর করে তোলে তাহলে আবার রাতে খেতে উঠবো, নইলে একবারে সকালে উঠবো। আজকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি,
একটা ভিডিও মনে হয় আপলোড করা আছে, ওটাকেই পাবলিক করে দেবো। এখন আর ক্ষমতা নেই যে ভিডিও এডিট করে আবার আপলোড করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। আমি কিছু বলবো, আমার মেলা একদম ভাল লাগেনি। আমারও তো ভালো একটা জিনিস ভালো লাগছে, একটা জিনিস কিনেছি, এটা জানতে চাইলে পরের ভিডিওটা দেখবে। বাই বাই বলে দাও, টাটা।